সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আমার বাড়ি হয়েছে বরগুনা জেলা তালতলী উপজেলায়। আমার বয়স 45 বছর। আমি গত 23 তারিখ এখানে ভর্তি হয়েছি আমার নিজের শারীরিক সমস্যার কারণে। আমার সমস্যাটা হলো বাতের ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। আমার ব্যথার জন্য আমি নামাজ পড়তে কষ্ট হইতো এবং একটু হাঁটতে কষ্ট হইতো। এখন মোটামুটি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। 9 দিনের চিকিৎসা, ব্যথাটা অনেক কমে গেছে আশা করি আল্লাহর রহমতে। আল্লাহর ইচ্ছে আমি ইনশাল্লাহ সফল হব। আমার মনে হচ্ছে যে আগের মতো আমি কাজকর্ম করতে পারবো ইনশাল্লাহ। সবলীলা প্রদান ধরনের চিকিৎসা ভালো ইনশাল্লাহ। আমি 12 আনি উন্নত হয়েছি আর কি। আমি এর আগে অনেক ডাক্তার দেখাইছি, 10-15 বা 20-25 জন এইভাবে, কিন্তু তাদের দ্বারা আমি তেমন একটা উপকার পাইনি। ডক্টর সফিউল্লাহ স্যারের দ্বারে আমি মোটামুটি ভালো উপকার পেয়েছি। তাদের দ্বারা স্যারের দীর্ঘজীবী কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা দিন সুস্থ থাকি। আপনাদের মধ্যে যদি কোনো এই কেদার রোগী থাকে, আপনারা স্যারকে দেখাইতে পারেন। আশা করি আপনারা আমার মতো সুস্থ হবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।